এর মধ্যে কি পুরো দই দিয়ে দিচ্ছেন? হ্যাঁ পুরো একটা দই। এই দই আলাদা এক কাপ খাইলে কত করে নেন? 25 টাকা। মানে 25 টাকা দই দিয়ে দিচ্ছেন 50 টাকার খোলার মধ্যে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু হেয়ার ম্যাগন অ্যাস্টোর রাইল ব্রো। গাইস আজকে আমি আছি নাদিরা বাজার। আসার পরে দেখলাম শাহিন আন্না বিরিয়ানির ঠিক অপোজিটে এখানে একটা ছানার মাঠা ঘর আছে, 31 কাজী আলাউদ্দিন রোড, বংশাল, ঢাকা। ভাই আপনার মাঠার দোকানটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? ভাই 24 ঘন্টা। 24 ঘন্টা খোলা থাকে? মানে আপনার সাথে কি আরো কেউ থাকে যে 12 ঘন্টা আপনি 12 ঘন্টা? ডিউটি চেঞ্জ হয়? বুঝি নাই ভাই, ডিউটি চেঞ্জ হয় তো ভাইয়া। এটা কি আপনার নিজের দোকান না আপনাকে এখানে কর্মচারী হিসেবে কাজ করতে হবে? ও আচ্ছা, যাক ভালো। এটা কতদিন হলো দিছেন? 1 বছর। 1 বছর হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ ভালো। এখানে ওনাদের বিশাল বড় একটা মেনু দেখা যাচ্ছে, যেখানে ওনারা দই বিক্রি করতেছে, মাঠা বিক্রি করতেছে, অন্যান্য আইটেম বলতে ঘি, মালাই, মাওয়া, ছানা, ছোট মিষ্টি, পানহারা অনেক কিছু বিক্রি করতেছে। তো যাই হোক, এখানে নাকি ভাই আপনাদের স্পেশাল সব থেকে স্পেশাল আইটেম কি কি আছে? ভাই গোল আছে, ছানা মাঠা আছে, শুধু মাঠা আছে, যেটা খাবার। মাঠা কত করে, ছানা মাঠা কত করে, আর গোল কত করে? মাঠা 20 টাকা, 30 টাকা, গোল 50, ছানা মাঠা 45 টাকা। আচ্ছা আমাকে প্রথমত সব থেকে কম দামি যেটা শুধু মাঠা যেটা 20 টাকা বললেন ওইটা একটা দেন। আচ্ছা দিচ্ছি। এটা হচ্ছে মাঠার উপরের দিকের যে ক্রিমটা আছে ওইটা। এখন আমরা 20 টাকা গ্লাসের যে মাঠা আছে ওইটা নিতেছি। গ্লাসটা তো খুবই ছোট লাগতেছে, উপরে একটু হচ্ছে ক্রিম দিয়ে দিছে, এটা আগে ট্রাই করে নিই। মাঠার উপরে একটু মাঠার ক্রিম দিয়ে দেয় আর মাঠাটা খুবই ঘন দেখতে, যেমনটা ভালো লাগতেছে 20 টাকা হিসেবে অবশ্যই আমি আপনাদের সাজেস্ট করবো নাজিরা বাজার আসলে এটা একটা ট্রাই করার মতো আইটেম। ছানা একটা একটু আগে খাইছিলাম, চিনি ছানাটা বিহনে ছানা ভালো লাগে নাই, আর ছানা সব জায়গায় ছানা একই হয়, এজন্য ওটা আলাদাভাবে আমি ট্রাই করতেছি না। তবে আমি আপনাদের সাজেস্ট করবো যারা ছানাটা খায় থাকেন তারা যেন চিনি দিয়ে ট্রাই করেন। আর ভাই আপনাদের আর কি কি যেন আছে বললেন? ছানা মাঠা কত বললেন? 45 টাকা। তার মানে এরকম একটা মাঠার মধ্যে বড় গ্লাসে ছানা দিয়ে দেন, এটা তার তো তফাৎ নেই আছে কি? আর এইভাবে আলাদা আর কি কি আছে বললেন? গোল আছে। আমরা যেটা নিতেছি ওটা হচ্ছে একটা ঘোল। এটার মধ্যে কি পুরো দই দিয়ে দিচ্ছেন? হ্যাঁ পুরো একটা দই। এই দই আলাদা এক কাপ খাইলে কত করে নেন? 25 টাকা। মানে 25 টাকা দই দিয়ে দিচ্ছেন 50 টাকার ঘোলের মধ্যে। 25 টাকা সাথে হচ্ছে ছানা কত টাকা পরিমাণে দিচ্ছেন? 10 টাকার। আচ্ছা 10 টাকার ছানা, 25 টাকার দই অলরেডি চলে গেছে এটার মধ্যে, এখন হচ্ছে মাঠা দিয়ে দিবে। তারপর এডজাস্ট করে মিক্স করতে হবে। ওয়াও দ্যাটস গুড। জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, একটা 50 টাকার গোল, যেটার মধ্যে হচ্ছে এক কাপ দই দিয়ে দিছে 25 টাকা পরিমাণে, একটা ছানা দিয়ে দিছে 10 টাকা পরিমাণে, সাথে হচ্ছে অনেকগুলো মাঠা দিয়েছে, উপরে মাঠার ক্রিম। দেখতে খুবই লোভনীয় লাগতেছে, এর একটু সিট নিয়ে নিই। যদিও এই ঘোরটার মধ্যে লেবুর কোনো স্পেসিফিক কোনো স্বাদ নেই, তারপরে আমি আপনাদের সাজেস্ট করবো যদি ভালো মানের একটা মাঠা খেতে চান ছানা দিয়ে বা দই দিয়ে, তাহলে অবশ্যই আপনার নাজিরা বাজারের এদিকে আসলে, অ্যাড্রেসটা হচ্ছে 31 কাজী আলাউদ্দিন রোড, বংশাল, ঢাকা। ওনাদের এখানে আসলে 24 ঘন্টা 24/7 ওনাদের সপ্তাহ হচ্ছে খোলা থাকে। স্পেশালি কোনো ডেট আছে যেটা অফ থাকে? মানে সপ্তাহে 7 দিন থাকে না, মানে প্রতিদিন 24 ঘন্টা, মানে এক কথায় এই দোকান জীবন বন্ধ হয় না, তাই তো? আজকে ভিডিও ছিল গাইজ এতটুকুই। যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদের জন্য এ পাশে আরেকটি স্ট্রিট ফুডের রিভিউ ভিডিও সাজেস্ট করে দিব, কাইন্ডলি ওটাও চেক আউট করে নিতে পারেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।